এসি রয়েছে। তো আমরা এখন এসি লাইনের কাজটি দেখব, এখানে কত ভোল্ট ফিউজে সেটি পাস হলো কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন সেখানে 250 ভোল্ট ইন হয়েছে। তো আমরা 250 ভোল্ট যখন ইন হয় তখন আমরা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কিছু পিএফ দ্বারা সেটি এখানে রেজিস্ট্যান্স দ্বারা রেক্টিফায়ারে নিয়ে আসলো ভোল্টটি। তো আমরা সেই ভোল্টটি এখানে দেখতে পেলাম, সেটিও এখানে ইন রয়েছে। তো টোটাল আমরা এই রেক্টিফায়ারে সেটি দেখার চেষ্টা করি, সেখানে অনেক ভোল্ট উৎপাদন রয়েছে। তো এক্ষেত্রে আমরা আরেকটি ভোল্ট সরাসরি দেখতে পারি, আমরা সেটি এসি পঞ্চাশে সরি ডিসিতে রাখলাম ভোল্টটি সরাসরি টেস্ট দেওয়ার জন্য। এখানে যে ভোল্টটি রয়েছে এখানে 19 ভোল্ট আমাদের পাওয়ার কথা, কিন্তু অলরেডি এখানে নেই, তার মানে এখানে কিছু কাজ ড্রপ করেছে। তো আমরা সেই কাজটি এখানে দেখার চেষ্টা করি। এখানে যে একটি ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারটির আমরা ভোল্ট দেখতেছি, এখানে 250 ভোল্ট এই ট্রান্সফরমার পর্যন্ত আসলো সেটিও আমরা খেয়াল করলাম। আর এখানে একটি ফিল্টারিং রয়েছে, তো এটির ভোল্টটি কত রয়েছে সেই ভোল্টটি আমরা দেখার চেষ্টা করি। ট্রান্সফরমারটা বেশি না আউট করে না, ট্রান্সফরমারটি খারাপ। সো ভিউয়ার্স, আমরা যে বিষয়টি এখানে দেখতে পেলাম, এখানে এই ট্রান্সফরমারের এতটুকু লাইন আমরা সেটি কিন্তু পেলাম, যেটি আমরা দেখতে পেলাম।
যে এতটুকু পর্যন্ত লাইনে ট্রান্সফরমার পর্যন্ত সেটি ইন হয়, কিন্তু সেখানে